الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. وعليكم السلام ورحمة الله وبركاته دين الفرقان مريم أمارة ديني بوين دوبيتكي أفنى جانتة سيسين غروتي مهيلار غربا بستاي كي أمل قراوسد إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد جي أمارة ديني بوين جدير فت بچاش سي إتا الله رفاقه كي الله رفاقه بهود بر কেননা অনেক বইনের বাচ্চা আসে না অনেক চেষ্টা করার পরও সন্তান হয় না সন্তান যে কত এই সন্তান ফিতা মাতার হক সম্পর্কে

মা যখন নাকি বাচ্চাকে গর্ব ধারণ করে গর্ব ধারণ অবস্থায় তার যে একটা কষ্ট হয় এই প্রত্যেকটা কষ্টের বিনিময়ে সে জিহাদ এবং সাদকা এর জারিয়া সব আল্লাহ পাক তা কে দান করে এই কষ্টের কারণে এই কারণ আছে যে তোমার মা তোমার কাছে বেশি হকদার নিতি নম্বর বাচ্চা পয়দা হওয়ার সময় ভবিষ্যতে সময় মা যে কষ্ট পায় আল্লাহু আকবার এই কষ্টের কারণে বলছেন যে তোমার মা তোমার কাছে বেশি হকদার তিন নম্বর বাচ্চা পরে যে মা কত কষ্ট করে লালন পালন করে এই লালন করা এটা একটা সৎকায় জারিয়ে সব পাওয়া যায় তাই সন্তানদের বলছেন যে তোমার মা তোমার কাছে বেশি হকদার এই তিন কারণে তিনবার মার হক বেশি বলছেন

যেন উঠা না করে সাক্ষাৎ না করে এবং সে যেন পাঁচ নামাজ সুন্দর করে অক্তমতা আদায় করে এবং সে যেন জিকির আসকার বেশি করে কোরআন তেলোয়াদ বেশি করে কেননা বাচ্চারা যখন পেটে আসে এবং ছয় মাস হয় তখন মা যা করে যা বলে সব শুনতে পায় আপনি যদি কোরআন তেলাও করেন আপনার বাচ্চা শুনবে সে নাকার হবে বাচ্চা ফেটে থাকা অবস্থা আপনি যেত কোরআন আমল করবেন আপনার বাচ্চা এতে দিনদার হবে এতে আল্লাহাবুল্লা আলম বাচ্চাকে সমস্ত হবে থেকে আপনাকে এবং বাচ্চাকে হেফাজত করবে চেষ্টা করবেন বেশিরভাগ অজুর সাথে থাকার একটা হাতিয়ার এই সমস্ত কাজগুলো আপনি যদি করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার বাচ্চা নাকার হবে এবং আল্লাহ ভাগ বিভিন্ন মসিবত থেকে আপনার বাচ্চাকে হেফাজত করবে আপনাকে হেফাজত করবে আল্লাহ ভাগ আমাদেরকে আমাদের যে সমস্ত মাভের পেটে পাচ্ছে আসে এদেরকে কোরআন সুন্নমত আমল করার দান করো কামিন সাহু নবী আসসালামু আলাইকুম ওর